এটা তোমাদের গ্রাম নয়, এখানে বড় বড় রাজবৈদ্যরা আছেন, যা করার ওনারাই করবেন। আর তাছাড়া এক বেদিনীর হাতে আমরা আমাদের কন্যার চিকিৎসার ভার কিছুতেই তুলে দিতে পারি না। আমরা জানি বেদেরা চিরকালের জন্য এই রাজপরিবারের শত্রু। বলা যায় না, এই ক্ষত নিরাময়ের নাম করে তুমি হয়তো আমার পদ্মার কোনো ক্ষতি করে বসলে। এখনো মেঝো মা, এখনো তোমাদের সন্দেহ রয়েছে? মলুয়া নিজের সবকিছু ত্যাগ করলো এই রাজবংশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, এখনো তোমাদের মনে হচ্ছে যে ও আমাদের ক্ষতি করতে পারে? তোমরা কি ওর প্রাণটুকু নিয়ে তবেই শান্তি পাবে? পদ্মা, রাজবংশের ইতিহাস বলছে এই বেদেরা আমাদের কোনোদিনও ভালো চায়নি। ইতিহাস বদলায় বেজমা, মলুয়া নিজের সবকিছু দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে, তাও তোমরা মানতে পারছ না? কেন পুরনো শত্রুতাকে আঁকড়ে পড়ে রয়েছ? অনেক জেদ দেখিয়েছ পদ্মা, আর নয়, গুরুজনদের কাছে আর জেদ দেখিও না তুমি। সত্য সবচেয়ে বড়, সত্যের তুলনায় গুরুজনও ছোট হয় মা। আমার ক্ষততে আমি মলুয়ার প্রলেপি লাগাবো। পদ্মা, পদ্মা আমাদের কথা শোন। পদ্মা, মাফ করো মেজমা, ন্যায়ের পক্ষে কথা বলতে আমি সবসময় নিজের মনের কথা শুনি। এসো মলুয়া, আমার ক্ষততে তোমার ওই প্রলেপ লাগিয়ে দাও। আমি তো আমার জীবনের সবকিছুই হারিয়েছি রানীমা। এই রাজবাড়ির মধ্যে রাজকুমারী পদ্মাবতী আমার শুধু ভালো চাই, তার ক্ষতি করে আমার কি লাই? চালাটা যেন জুড়োচ্ছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।